কোনো কারণ ছাড়া ভারত সরকার হঠাৎ করে বাংলাদেশে পেঁয়াজ আমদানি বন্ধ করে দেয়। এতে করে ভারতে 10,000 মেট্রিক টন এলসি সহ 200 গাড়ি পেঁয়াজ ট্রাক আটকে যায়, ফলে হিলি স্থলবন্দর ব্যবসায়ীরা পড়ে যায় বিপাকে। এদিকে দেশে পেঁয়াজ আমদানি বন্ধের খবরে অস্থির হয়ে উঠেছে বন্দরের পেঁয়াজের বাজার। হিলি প্রতিনিধি কৌশিক চৌধুরীর পাঠানো তথ্য ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। গত 14 সেপ্টেম্বর সোমবার থেকে হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে পেঁয়াজ আমদানি পুরোপুরি বন্ধ করে দেয় ভারত সরকার। এদিকে 5 দিন আমদানি বন্ধ থাকার পর দুই দেশের সরকারের আলাপ আলোচনার মাধ্যমে 19 সেপ্টেম্বর শনিবার ভারত থেকে 11 ট্রাকে 246 মেট্রিক টন পেঁয়াজ বাংলাদেশে প্রবেশ করে। এসব পেঁয়াজ 5 দিন ধরে ভারত সীমান্তের ওপারে আটকে পড়ে থাকায় এবং দেশে প্রবেশ করতে না পারায় অতিমাত্রার গরম ও বৃষ্টিতে ভিজে পেঁয়াজগুলো পচে নষ্ট হয়ে গেছে। প্রতি ট্রাকে 50% পেঁয়াজ পচে নষ্ট হয়ে যাওয়ায় অর্ধকোটি টাকার ক্ষতির মুখে আমদানিকারকরা। ভারত সরকার পেঁয়াজ হঠাৎ করে যে এক্সপোর্ট বন্ধ করে দিয়েছিল, পরবর্তীতে তারা একটি নোটিফিকেশন জারি করেছিল যে গত 13 তারিখের যেই টেন্ডার অনুযায়ী তারা মালগুলো দিবে। তবে হিলিতে সেই টেন্ডার খুব একটা বেশি ছিল না, মাত্র 246 টন মালের একটি টেন্ডার ছিল, 11 ট্রাক। 11 ট্রাক বাংলাদেশে প্রবেশ করেছে গত শনিবারে 19 তারিখে, কিন্তু প্রবেশ করলেও মাত্র 50% মতো মাল ভালো ছিল, বাকি মাল পচে গেছে, নষ্ট হয়ে গেছে। এতে আমাদের আমদানিকারকদের 11 ট্রাকে প্রায় অর্ধকোটি টাকার অতিরিক্ত আমাদের নষ্ট মানে ক্ষতি হয়ে গেছে, আমরা ক্ষতিগ্রস্ত হয়ে গেছি। হিলি বাজারের দোকানদারিরা জানান, আমদানিকারকদের আরও থেকে বেশি দামে কিনতে হচ্ছে পেঁয়াজ, তাই বেশি দামে বিক্রি করতে হচ্ছে। গতকালকের চেয়ে আজ প্রতি কেজিতে প্রকার ভেদে 15 থেকে 20 টাকা বেড়েছে। গতকালকে পেঁয়াজ বিক্রি করেছি আমরা 45 থেকে 50 টাকা কেজি, আজকে পেঁয়াজ বিক্রি করেছি 55 থেকে 60 টাকা কেজি। গতকালকে আমরা পেঁয়াজ বেচলাম 50 টাকা 55 টাকা, আজকে পেঁয়াজ বেচতেছি আমরা হলো 70 টাকা 50 টাকা, মানে কোয়ালিটি ভিত্তিক দাম। কারণ এক বস্তা পেঁয়াজ ঢাললে তো আর পুরোটাই তো ভালো বাড়ায় না, এক বস্তা ঢাললে 5-7 কেজি 10 কেজি হিসাব বাদ দিয়ে ওটা হিসাব করা লাগে। এদিকে আমদানি আবারও বন্ধের খবরে হিলি স্থল বন্দরের পাইকারি বাজারে পেঁয়াজের দাম বেড়েই চলছে। 55 থেকে 60 টাকা কেজি দরের পেঁয়াজ এখন বিক্রি হচ্ছে 70 থেকে 75 টাকা কেজি দরে। হঠাৎ করে দাম বেড়ে যাওয়ায় বিপাকে পড়েছে বিভিন্ন অঞ্চল থেকে হিলি স্থল বন্দরে পেঁয়াজ কিনতে আসা ক্রেতারা। হঠাৎ দাম বেড়ে গেল, আমি কিছু বুঝতে পারলাম না, সমস্যা না সাধারণ লোকের, সাধারণ লোকের ক্রয় ক্ষমতার বাইরে চলে যাচ্ছে তো সব জিনিস, সাধারণ মানুষের কেনার মতো সম্ভব না বর্তমানে। গতকালকে পেঁয়াজ কিনলাম 180 টাকা ধরা, আর আজকে পেঁয়াজ কিনতে হচ্ছে 300 টাকা ধরা। এ যদি বাংলাদেশে অরাজকতা হয় তাহলে আমরা কোথায় বাস করব? এ দিনে যদি 50 টাকা কেজি কে বাড়ে আমরা খাবো কিভাবে, চলবো কিভাবে? আসছি পেঁয়াজ কেনার জন্য, এই পেঁয়াজটা গতকালকে কত, আজকে বড় ভাইয়ের কাছে পেঁয়াজ নাই, এই পেঁয়াজ হচ্ছে 60 টাকা কেজি। চ্যানেল T1 নিউজ ডেস্ক, ঢাকা।